ওমানে অগ্নিকাণ্ডে নিহত হোসেনের বাড়িতে শোকের মাতম। ফয়েজ আহমেদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি নাহার নিশে। ওমানে অগ্নিকাণ্ডে নিহত চাঁদপুরের শাহরাস্তির হোসেন মিয়াজির বাড়িতে চলছে শোকের মাতম। একমাত্র পুত্র সন্তান ও পরিবারের একমাত্র আয়ের উৎসকে হারিয়ে নির্বাক পিতা আব্দুস সালাম, মা নূরজাহানের গগনবিদারী চিৎকারে ভারী আশপাশের পরিবেশ। নিহত হোসেন মিয়াজি ওমানের উত্তরাঞ্চলীয় শহর বুরাইমির একটি সোফা কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। গত সোমবার ভোররাতে ওই কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডে নিহত হয় হোসেন মিয়াজি। সে শাহরাস্তি পৌরসভার 8 নং ওয়ার্ডের নিজ মেহার গ্রামের যুগিবাড়ির আব্দুস সালামের একমাত্র ছেলে। পরিবারের সচ্ছলতার আশায় এনজিও থেকে ঋণ নিয়ে 2019 সালের বিদেশ পাঠানো হয় তাকে। করোনা পরবর্তী পরিস্থিতিতে ঋণের দায় কাটিয়ে উঠতে পারেনি পরিবারটি। বৃহস্পতিবার বিকেলে তার গ্রামের বাড়িতে গিয়ে দেখা মিলল মা ও বোনেরা আহাজারি। তার বাবা আব্দুস সালামের 8 লক্ষ টাকা ঋণ রয়েছে। হোসেনের ছোট বোন মরিয়ম আক্তার জানান, নিজের ভাইয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে শ্বশুরবাড়ি এলাকার এনজিও থেকে ঋণ এনে দিয়েছেন। একটি দুর্ঘটনায় তাদের সবাইকে পথে বসিয়ে দিল। পৌরসভার 8 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মিজানুর রহমান জানান, এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃতদেহ দেশে আনতে পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। আর এই টুকি টাকি মানুষে হাইব 6-7 লাখ টাকা আমি ঋণের তল্লারে বাবা পুতে দানা ফানা করছে। আমি গরিব মানুষ, পুতরে বিদেশ দিছি বেশি খাইতাম রে বাবা, আর কো ভালো নাই রে বাবা। আজ আমি অসহায় 2 দিন লই এ পুরো 100 মিল। পপুলার বিডি নিউজ, শাহরাস্তি, চাঁদপুর। মাশাআল্লাহ এসএস থাই, এখানে এসএস এবং থাইয়ের সকল প্রকার মালামাল পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় এবং আমার আপনার পছন্দ অনুযায়ী সকল প্রকার এসএস এর গেট এবং রেলিং, বারান্দার গ্রিল, দোলনা সহ সুদক্ষ কারিগর এবং আধুনিক মেশিন দ্বারা তৈরি করা হয়। প্রোপাইটর আব্দুস সামাদ মিয়া, হাজীগঞ্জ পশ্চিম বাজার ফায়ার সার্ভিসের রাস্তার উত্তর পার্শ্বে, হাজীগঞ্জ, চাঁদপুর।